করোনা যুদ্ধে লকডাউনের সময় দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন সমাজের বহু মানুষ। এদের মধ্যে রয়েছেন নানা সরকারি বেসরকারি সংস্থা, নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রচার সর্বস্ব যুগে অনেকেই যতটা না দান করেন তার বেশি নিতে চান প্রচারের আলো। আবার এমনও অনেক মানুষ আছেন যারা প্রচারে না থেকে নিঃশব্দে দুস্থদের সেবায় কাজ করে চলেছেন। মিডিয়ায় তাদের প্রচারের আলোয় নিয়ে এসেছে, তেমনই বেহালার অনুপম। করোনা আবহে দুস্থদের সেবায় পুরো বাড়ি দান করে দিলেন অনুপম। যৌবনে ক্লাব সংগঠন করতে গিয়ে মানুষের পাশে থাকা শুরু, তারপরে রাত বিরেতে হাসপাতাল থেকে নানা পরিষেবা দেওয়ার কাজই তার নেশা হয়ে ওঠে। তাই এলাকার জনকায়ক বন্ধু বান্ধব ও সুহানুদ্দায়ীদের নিয়ে শুরু করে নিজস্ব সংগঠন বরিশা পাশে আছি। আর এই করোনা যুদ্ধে আরো বেশি করেই যেন মানুষের পাশে থাকার অঙ্গীকার হয়ে ওঠে অনুপমের। যেমন ভাবে ক্লাব সংগঠন এগোয়, আমরা সেইভাবে ক্লাব সংগঠন করতে করতে বহু মানুষকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, বহু মানুষ বিপদে পড়লে তাকে ডাক্তারখানা দেখিয়ে দেওয়া, এটা আনপ্ল্যান্ড ওয়েতে করতাম। করতে করতে এক সময় বেশ কিছু ডাক্তারবাবুদের পরামর্শে তারা আমাদেরকে বলেন যে এটা একটা প্ল্যাটফর্ম দিতে। সেই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আমরা এই সোসাইটিটাকে নাম দিই বরিশা পাশে আছি ওয়েলফেয়ার সোসাইটি। বেশ কিছু বন্ধু বান্ধব এবং আমরা 24 ঘন্টা এই কাজে ইনভলভড। ভোর থেকে রাত অবধি যদি কোনো মানুষ বিপদে পড়ে আমরা দায়বদ্ধ তাকে সাহায্য দেওয়ার জন্য। তো সেই সাহায্য দেওয়ার জন্য আমাদের যে কোনো জায়গায় যেতে হতে পারে, হসপিটালে যেতে হতে পারে, ডাক্তারবাবুদের কাছে যেতে হতে পারে, সেই তার দেখিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া, নার্সিং করা, এভরিথিং এসেন্সিয়াল ডেলি নিডস আমরা সাপোর্ট দিচ্ছি। মানুষের পাশে থাকার অভিপ্রায় নিয়ে নিজের বাড়িটিও দান করে দিয়েছেন নিজের সংগঠনকে। আমার এই কাজের জন্য আমার পরিবার 100 ভাগ আমাকে সাহায্য করছে। আমার পরিবারের সাহায্য ছাড়া আমি এটা এগোতেই পারতাম না। এটা আমার বাবার পৈতৃক বাড়ি, আমি এইটা আমার এই সোসাইটির কাজে ব্যবহার করার জন্য উৎসর্গ করেছি। আমার ইচ্ছা আছে এইখানে পরবর্তীকালে একটা হোমস্টের ব্যবস্থা করা, কিছু নিপীড়িত মানুষকে এখানে রাখা, প্লাস আমি আরও পাশাপাশি 2-3টে বাড়ি ভাড়াও নিয়েছি। যে বাড়িগুলোকে ভাড়া নিয়ে আমি এই জিনিস চালাবো, তাহলে একই জায়গায় পাশাপাশি রাখলে ম্যানেজমেন্টটা সামলানো যায়। আমাদের সমাজে নানা কাজে আশপাশের অনেককেই বলতে শোনা যায় পাশে আছি, এগিয়ে যাও। কিন্তু সত্যি যখন এগিয়ে যাওয়ার কাজটা শুরু হয় তখন আশপাশে কতজন থাকেন সেটা ভুক্তভোগীরাই জানেন। কিন্তু অনুপমের ক্ষেত্রে এই প্রবাদ খানিকটা হলেও ব্যতিক্রম। তার পাশে আছি সংগঠনের এগিয়ে যাওয়ার পিছনে সঙ্গে পেয়েছেন বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে। তাদের বৃদ্ধ বৃদ্ধা, অপারক, অসুস্থ, তাদের নিড বেস, যাদেরকে কিছু করে দেওয়ার নেই, যাদের কাছে হেল্প করার নেই, ডাইরেক্ট ম্যান পাওয়ার নেই, তাদের একটা সাহায্য করার মতো একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমি নিজের মনের উদ্যমে এটা করছি। আর সবচেয়ে ভাগ্যবান আমি যে কিছু এনথুজিয়াস্টিক ছেলে, ইয়াং, যারা ম্যান পাওয়ার হিসেবে কাজ করে, তারা আমাকে সহযোগিতা করার ফলে এই কাজটা করাতে প্রচণ্ড আনন্দ পাচ্ছি। হয়তো আর বেশ কিছুদিন বাঁচবো না, কিন্তু যেটুকু বাঁচবো সেটুকুর মধ্যে যে জনগণের কাজে লাগতে পারি সেটা ভেবে করে মনে শান্তি পাই। টানা 2 বছর ধরে বেহালা বরিশা অঞ্চলের আশপাশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন অনুপমের পাশে আছি সংগঠন। আর করোনার আবহে এলাকার বয়স্ক মানুষদের খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু, এরপর বিনামূল্যে চিকিৎসা পরিষেবার কাজ শুরু করেন তারা। ইতিমধ্যে প্রায় 400 জন মানুষের হাতে তুলে দিয়েছেন চাল ডাল সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে এমন কাজ করতে গেলে প্রয়োজন হয় অর্থের, যদিও নিজের স্বল্প ক্ষমতাতেই এখনও কাজ করে চলেছেন। ভালো কাজে বাধা আসে, সেই বাধা অতিক্রম হবে বলেই তাঁর আশা। বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে গেলে যে 3টি জিনিস দরকার সেটা হলো দরদি মন, সহমর্মিতা এবং সহযোগিতা। এই 3টে জিনিস ছাড়া কিন্তু আমরা কোনো বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে পারবো না। এবং কেউ যদি আমাদের একটু অর্থ সাহায্য করেন এবং আমাদের পাশে দাঁড়ান অর্থ দিয়ে বা বিনা অর্থে, অন্যান্য কাজ যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পাশে থাকুন। চলুন না সবাই মিলে একসাথে হাতে হাত রেখে আমরা বয়স্ক মানুষদের পাশে দাঁড়াই। অনুপম নিজে ছিলেন পেশাদার থিয়েটার কর্মী, তাই ইচ্ছে থিয়েটারের হারিয়ে যাওয়া দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর। ভরসা রাখেন সেই ইচ্ছেও পূরণ হবে একদিন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াইড অ্যাঙ্গেল।